হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশি। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি। এখনও যে সকল বন্ধু দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন, জানবো কেরিয়ার কেমন থাকবে। কেরিয়ারের জন্য এই মাসটা ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি কোনো কিছু বিনিময় কাজে ফোকাস করতে পারবে না। আপনি মাঝে মধ্যেই আপনার জবের ক্ষেত্রে ডিফোকাস হয়ে যাবে, তার ফলে আপনার মনে হবে আপনার কর্মক্ষেত্রটা আপনার জন্য ভালো না। কিন্তু একটা ব্যাপার, আপনি ঠিক যতটাই ইনভেস্ট করছেন ততটাই না রিটার্ন পাবেন। আপনি যদি মনোযোগ সহকারে কাজটা করেন তাহলে কিন্তু এত প্রবলেম আসবে না। যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে বলবো, বিজনেসের ক্ষেত্রে এ মাসে আপনি প্রচণ্ড দৃষ্টিতার সঙ্গে যে কোনো সিদ্ধান্ত বিজনেসের ক্ষেত্রে নেবেন, যার ফলে কিন্তু আপনি বিজনেসে খুব ভালো কিছু আর্ন করতে পারবেন, বিজনেসটাকে খুব বেটার জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন। জানবো এডুকেশন কেমন থাকবে। এডুকেশনে আপনি প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রচণ্ড স্মৃতিশক্তির মাধ্যমে খুব ভালো পারফর্ম করবেন। যারা খুব অ্যাভারেজ স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এ মাসে এডুকেশনটা ভালো থাকবে, তারা খুব ভালো এডুকেশনে ফোকাস করতে পারবে আর খুব সুন্দর চিন্তাধারা দিয়ে তাদের এডুকেশনটাকে তারা একটা বেটার জায়গায় নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করবে। ওভারঅল এডুকেশন কিন্তু এ মাসে ভালো থাকছে। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকছে। ফ্যামিলি লাইফ এভারেজের থেকে অনেকটা বেটার কাটবে। আপনার যে কোনো কাজ, যে কোনো মতামতে ফ্যামিলি প্রচণ্ড রকমভাবে সাপোর্ট করবে, প্রচণ্ড রকমভাবে আপনাকে সমর্থন করবে। ফ্যামিলির লোকজনদেরকে আপনি যে কোনো সমস্যায় নিজের কাছে পাবেন। সব মিলিয়ে ফ্যামিলি লাইফ কিন্তু এ মাসে প্রচণ্ড রকম ভালো যেতে চলেছে। জানবো লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফ একটু মিশ্র ফল দেবে, কখনো একটু চিন্তায় থাকবেন, আবার কখনো আপনি আপনার পার্টনারের সাথে ভালো সময় কাটাবেন। একে অপরের প্রতি ভালোবাসাটা প্রচণ্ড গভীর এ মাসে কিন্তু হয়ে যাবে। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকবে। ম্যারেজ লাইফ ভালো থাকছে, একে অপরের প্রতি রেসপেক্ট, ভালোবাসা, একে অপরকে বুঝে চলা সব কিছু থাকছে। ম্যারেজ লাইফ এ মাসে, ম্যারেজ লাইফ নিয়ে এ মাসে কিন্তু কোনো রকম চিন্তা করার মতো কিছু থাকবে না। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে বলবো আয় বাড়ছে। আপনি আপনার ফিনান্সিয়াল কন্ডিশনটাকে প্রচণ্ড রকম ভাবে স্ট্রং করে নেবেন, সেই পরিকল্পনা করবেন কিভাবে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা প্রচণ্ড রকম ভাবে স্ট্রং হয়ে যায়। তবে পাশাপাশি কিন্তু খানিকটা ব্যয়ও বাড়ছে। হেলথ কেমন থাকছে। হেলথ বলবো মাসের শুরুটা ভালো থাকছে, মাসের শুরুতে হেলথ নিয়ে কোনো সমস্যা থাকছে না। তবে হ্যাঁ, লিভার সংক্রান্ত, স্টমাক সংক্রান্ত সমস্যা তৈরি হবে। তাহলে বন্ধুরা, মকর রাশির মানুষদের ডিসেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।